كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وعليكم السلام ورحمة الله وبركاته. دبي থেকে দুলাল খান ভাই জানতে চেয়েছেন মেয়েদের উপর কি জুমার নামাজ ফরজ নাকি তারা যোহর নামাজ পড়বে, এ সম্পর্কে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। সম্মানিত ভাই, মেয়েরা যদি মসজিদে যায় জুমার দিন এবং সেখানে যে যে জামাতের সঙ্গে নামাজ পড়ে সেটা তার জন্য জায়েজ, যেমন এক হাদিসে এসেছে আবু দাউদের 567 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, তোমরা নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, তবে তাদের বাড়িতে নামাজ পড়াটাই তাদের জন্য উত্তম। এবং শেখ আলবানি হাদিসটিকে সহি বলেছেন। তা যদিও মসজিদে যায় মহিলারা, তাহলে সেখানে তাদের কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। তারা যেন রূপ সৌন্দর্য প্রকাশ না করে, আতর গোলাপ সেন্ট ব্যবহার না করে, পুরুষদের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে না যায়, হ্যাঁ পর্দা পুশিদার সঙ্গে যায়, এইগুলি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে নারীদের জন্য জুমার নামাজ ফরজ নয় বা ওয়াজিব নয়, জুমা তাদের জন্য ওয়াজিব নয়। যেমন এক হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে চার শ্রেণীর মানুষের জন্য জুমা ওয়াজিব নয়। এক নম্বর হলো, সেটা হাদিসটা হলো এই যে আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআহ, জামাতের সঙ্গে প্রত্যেক মুসলমান তাদের জন্য জুমার নামাজ পড়া ওয়াজিব হক। এবং ইল্লা আরবা, শুধু চার শ্রেণীর মানুষ তারা জুমার নামাজ তাদের জন্য ওয়াজিব নয়। একটা হলো আব্দুল মামলুক, যদি আপনার কৃত দাস থাকে তাহলে তার ওপর জুমার নামাজ ফরজ নয়, সে জোহরের নামাজ পড়বে। আও ইমরাতান, অথবা কোনো নারী, তার জন্য জুমার নামাজ ফরজ নয়, সে বাড়িতে জোহরের নামাজ পড়বে। আও সবিয়ন, অথবা নাবালক ছেলে, তার জন্য জুমার নামাজ ফরজ নয় কিন্তু গেলে সেখানে পড়বে। আও মারিদ, অথবা অসুস্থ ব্যক্তি, তার জন্য জুমার নামাজ ফরজ নয়। রাওয়াহু আবু দাউদ, ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করেছেন 1067 নম্বর হাদিস। এবং এই হাদিসটি এর সনদ সহি সনদে এটা বর্ণিত হয়েছে। শেখ আলবানী এটাকে সহি বলেছেন 3111 নম্বর হাদিস সহিউল জামের মধ্যে রয়েছে। তো বিশেষ করে আপনার যেই কথাটি বললাম সেটা হলো যে মহিলারা জুমার নামাজে যাবে না, বাড়িতে জোহরের নামাজ পড়বে, বাড়িতে জোহরের নামাজ পড়বে। কিন্তু যদি জুমায় যায় তাহলে ইমাম সাহেবের সঙ্গে জুমার নামাজ পড়তে হবে, যদি জামাতের সঙ্গে হয়। কিন্তু কয়েকজন মহিলা একসঙ্গে মিলে কোনো এক বাড়িতে একত্রিত হয়ে যদি জুমার নামাজ পড়ে সেটা জায়েজ না, সেটা পড়া যাবে না, এটা তাদের জন্য সহি হবে না জুমার নামাজ। অথবা কোনো পুরুষরা কয়েকজন পুরুষ মিলে এক বাড়িতে একটা জুমার নামাজ পড়লো, সেটা হবে না। জুমার নামাজের জন্য শর্ত হলো মসজিদ, বড় মসজিদ, জামে মসজিদ, এবং সে যেখানে খুতবা হবে এরপরে সেখানে যাবে, যে সেখানে পুরুষরা। তবে পুরুষের পাশাপাশি যদি মহিলারা নামাজে যায় ওদের আলাদা ব্যবস্থা এরকম থাকে, কোনো সমস্যা নেই, সেখানে মহিলারা পড়তে পারবে। কিন্তু মহিলাদের ওপর জুমার নামাজ ফরজ নয়, এরা বাড়িতেই জোহরের নামাজ পড়বে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল্লাহ আলী নবীন মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।